जलपाइगुडी लोकसभा आसनका तृणमूल कंग्रेस उम्मेद्वार निर्मल चन्द्र राईले आज आफ्नो नामाङ्कन पत्र बुझाए। तृणमूल प्रार्थी निर्मल चन्द्र राईले आज समर्थकहरूको साथमा जिल्ला तृणमूल कंग्रेस कार्यालयबाट एउटा र्यालीको माध्यमद्वारा जिल्ला शासक कार्यालयमा पुगेर आफ्नो नामाङ्कन पत्र बुझाए। प्राप्त जानकारी अनुसार आज बिहान तृणमूल कंग्रेस प्रार्थी निर्मल चन्द्र राई सबैभन्दा पहिला गाउँमा गएर आफ्नो आमाको आशीर्वाद लिए। यसपछि जलपाइगुडी जिल्ला तृणमूल कंग्रेस पार्टी कार्यालयमा पुगेपछि त्यहाँबाट आफ्ना समर्थकहरूको साथमा र्यालीको माध्यमद्वारा जिल्ला शासक कार्यालयमा पुगेर नामाङ्कन पत्र बुझाए। यस अवसरमा जिल्ला तृणमूल कंग्रेसका सभानेत्री महुवा गोप, सिलगढी नगरनिगमका मेयर गौतम देव, राज्यका पछौटे वर्ग कल्याण एवं आदिवासी विकास विभाग मन्त्री बुलुचिक बराइक, राजगंजका विधायक खगेश्वर राई लगायत अन्य उपस्थित थिए। আমাদের আমাদের অলরেডি আমাদের ক্যান্ডিডেট মানে ঘোষণা হয়ে গেছে তিনটি কনস্টিটিউন্সি, আমরা আমাদের সময় মতো আমরা সাবমিট করছি। না আমরা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা আগেই বলেছি, আমি আমাদের সাথে আমরা সারাদিন কাজ করি, মানুষের জন্য কাজ করি, আমরা অলওয়েজ অ্যাডভান্টেজ। আমার জয়ের ব্যাপারে সেটা তো মোর দেন 100%। এবারে আমাদের সামগ্রিকভাবে তো আমাদের যে ইস্যুসগুলো সেগুলো তো আমাদের দল তুলে ধরেছে, সেগুলো হচ্ছে এক নম্বরে আমাদের বঞ্চনা ডিপ্রাইভেশন ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, অ্যান্ড সেকেন্ডলি আমাদের সিএনই আমরা বলছি, তারপরে আমাদের যে ডেভেলপমেন্টাল ওয়ার্ল্ড, এই যে আইনটা আর কি মানুষকে বিভ্রান্ত করার আইন, এবং অলরেডি বোধহয় আমাদের খবরের কাগজে আমি দেখলাম যে 1.38, এটা তো ঠিক নয় আর কি। হ্যাঁ, তার মানে এটা একটা খুবই একটা খারাপ আর কি আমাদের জন্য সিটিজেনশিপ, আর আমরা তো অলরেডি উই আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, সো দেয়ার ওয়াজ নো নিড অফ সিএ। আর তারপরে আমরা যে আমাদের অধিকার, আপনাদেরও অধিকার আজকে ইয়ের মধ্যে পড়ে গেছে, সংকটের মধ্যে পড়ে গেছে, যেটা কনস্টিটিউশনাল অধিকার, আমাদের ডেমোক্রেটিক অধিকার, দ্য ফেডারেল সিস্টেম অফ ইন্ডিয়া ইজ এ ডেঞ্জার অ্যাট স্টেক, এগুলো আমাদের আমরা তুলে ধরবো। বললাম প্রথমে ডিপ্রাইভেশন বঞ্চনা আমাদের, না প্রতিশ্রুতি কি, না প্রতিশ্রুতি আগে তো দেবো না, উন্নয়ন তো বটে আমাদের সরকার করছে, তাছাড়া একটা চিন্তা ভাবনা রয়েছে আর কি, সেটা অলরেডি টোল দ্য রিপোর্ট নর্থ বেঙ্গলে আমাদের অনেক কাজ করার, বিশেষ করে নর্দার্ন পার্ট অফ নর্থ বেঙ্গল যেটা আমরা বিলং করছি জলপাইগুড়িতে, আমরা সেখানে অনেক কাজ করার আছে। এখানে ডমিন্যান্ট এখানে যে এথনিক গ্রুপ অফ পিপল সেটা হচ্ছে রাজবংশী, তাদের জন্য একটা আমরা স্টাডি সেন্টার করতে পারি, এবং একটা ওই যে পারফর্মিং আর্ট এরকম ধরনের করতে পারি। আচ্ছা বলুন তো, আমাদের নর্থ বেঙ্গলে একটা আর্মি স্কুল যদি আমরা করি, একটা ক্যাডেট যদি আমরা কলেজ করি, এখানকার ছেলেমেয়েরা বেনিফিটেড হবে, তারা ট্রেনিং পাবে, পাবে তারা আর্মিতে তারা চাকরি পেয়ে যাবে, কোথায় বলুন তো কোথায়, না না নর্দার্ন পার্ট অফ নর্থ বেঙ্গলে আমাদের জলপাইগুড়ি আছে কি, না আছে কি, আছে কি জলপাইগুড়ি, না আমরা এটা করতে পারি আর কি, আই এম নট টেলিং দ্যাট, হ্যাঁ এগুলো আমরা করতে ডিমান্ড করতে পারি, পরিকল্পনা রয়েছে, আমি অপরচুনিটি ইফ দ্যাট ব্লেস মি দেন রেজ দিস কোয়েশ্চেন্স ইন দ্য পার্লামেন্ট।